আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্যান্ডোরাস বক্স, এই ইডিয়মটি আজকে আপনারা দেখবেন যে এটির অর্থ কী এবং এটি কোন সেন্সে ব্যবহার করতে হবে এবং এর অরিজিন কী সেটিও বুঝতে পারবেন যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি ব্লগ প্যান্ডোরাস বক্স। এটার ডেফিনিশন, তো ডেফিনিশনটা লেখা হয়েছে এভাবে যে সামথিং দ্যাট খুড কজ আ লট অফ প্রবলেমস ইফ ইউ ডু ইট, ইউজ ইট অর সে ইট, অর্থাৎ এমন কোনো কিছু যেটা অনেক সমস্যা ঘটাতে পারে যদি তুমি এটা করো, ব্যবহার করো অথবা বলো, তাহলে অনেক সমস্যা ঘটাতে পারে, সেটাই হচ্ছে প্যান্ডোরাস বক্স। এখন এর অরিজিন এবং ইউজেস, আমরা এর অরিজিনটা দেখি, কোত্থেকে এই শব্দটি আসলো প্যান্ডোরাস বক্স। প্যান্ডোরাস বক্স কামস ফ্রম দ্য অ্যানশিয়েন্ট গ্রিক স্টোরি অ্যাবাউট আ ক্যারেক্টার নেমড প্যান্ডোরা হু ওয়াজ গিভেন আ বক্স অ্যাজ আ ওয়েডিং গিফট বাট ওয়াজ অর্ডার্ড নট টু ওপেন ইট। তো এখানে বলা হচ্ছে যে প্যান্ডোরাস বক্স, এটা অ্যানশিয়েন্ট গ্রিক স্টোরি থেকে উদ্ভূত হয়েছে, অ্যাবাউট আ ক্যারেক্টার নেমড প্যান্ডোরা, প্যান্ডোরা নামে একজন ক্যারেক্টারের বিষয়ে। হু ওয়াজ গিভেন আ বক্স, যাকে একটা বক্স দেওয়া হয়েছিল অ্যাজ আ ওয়েডিং গিফট, বিয়ের উপহার হিসাবে যাকে একটা বাক্স দেওয়া হয়েছিল, বাট ওয়াজ অর্ডার্ড নট টু ওপেন ইট, কিন্তু আদেশ দেওয়া হয়েছিল সেটা না খুলতে। তো আশা করি বুঝতে পেরেছেন যে গ্রিক স্টোরির একজন ক্যারেক্টার যার নাম ছিল প্যান্ডোরা, সেখান থেকে এই প্যান্ডোরাস বক্স এটা উদ্ভূত হয়েছে। তো তাকে, প্যান্ডোরাকে বিয়ের উপহার হিসেবে একটি বাক্স দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এটি না খুলতে বলা হয়েছিল, বাক্স দেওয়া হয়েছিল কিন্তু বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছিল না খুলতে। ইভেন্চুয়ালি কিউরিওসিটি ওভারকেম হার অ্যান্ড শি ওপেন্ড দ্য বক্স রিলিজিং ডেথ, এভিল অ্যান্ড মিজারি ইন টু দ্য ওয়ার্ল্ড। তো ইভেন্চুয়ালি, যার অর্থ হচ্ছে পরিণামে বা পরিশেষে, কিউরিওসিটি ওভারকেম হার, কৌতূহল তাকে পেয়ে বসেছিল, পরাভূত করেছিল, পরাজিত করেছিল, কৌতূহলের কাছে সে পরাজিত হয়েছিল আর কি। হি শি ওয়াজ ওভারকাম বাই কিউরিওসিটি আর কি। তো কৌতূহল তাকে পরাভূত করেছিল অ্যান্ড শি ওপেন দ্য বক্স, এবং সে বাক্সটা খুলেছিল, রিলিজিং ডেথ, এভিল অ্যান্ড মিজারি ইন টু দ্য ওয়ার্ল্ড। মানে এই বাক্সের পরে দেখুন রিলিজিং লেখা হয়েছে, এটা কিন্তু রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার, মানে উইচ রিলিজড সংক্ষেপে লেখা যেতে পারে রিলিজিং। তো যেটি উন্মুক্ত করে দিয়েছিল, ছেড়ে দিয়েছিল, ডেথ মৃত্যু, এভিল পাপ অ্যান্ড মিজারি ইন টু দ্য ওয়ার্ল্ড, মৃত্যু পাপ এবং দুর্দশা ছেড়ে দিয়েছিল যে বাক্সটি। তাহলে এখানে বলা হচ্ছিল যে তাকে আদেশ দেওয়া হয়েছিল এটা না খুলতে, পরিশেষে সে প্যান্ডোরা কৌতূহল দ্বারা পরাভূত হয়েছিল বা কৌতূহল তাকে পরাভূত করেছিল এবং সে বাক্সটি খুলেছিল, যেই বাক্সটা উন্মুক্ত করে দিয়েছিল মৃত্যু পাপ এবং দুঃখ এই পৃথিবীতে, মৃত্যু পাপ এবং দুঃখ ছেড়ে দিয়েছিল এই পৃথিবীতে। দ্য টার্ম প্যান্ডোরাস বক্স ওয়াজ ফার্স্ট ইউজড ইন ইংলিশ টু রেফার টু সামথিং দ্যাট খুড কজ মেনি প্রবলেমস সামটাইম অ্যারাউন্ড 1570। তো বলা হচ্ছে যে এই টার্ম প্যান্ডোরাস বক্স, এই টার্মটা ওয়াজ ফার্স্ট ইউজড, প্রথম ব্যবহৃত হয়েছিল ইন ইংলিশ, ইংলিশে প্রথম ব্যবহৃত হয়েছিল টু রেফার টু সামথিং, এমন কোনো কিছু নির্দেশ করতে বা বোঝাতে, দ্যাট খুড কজ মেনি প্রবলেমস, যেটা অনেক সমস্যা ঘটাতে পারত, সামটাইম অ্যারাউন্ড 1570-এর কোনো একটা সময়ে অনেক সমস্যা ঘটাতে পারত, সেরকম কিছু বোঝানোর জন্যই প্যান্ডোরাস বক্স ইংরেজিতে ব্যবহৃত হয়েছিল। তাহলে যদি কোনো কিছু কোনো সমস্যা ঘটাতে পারে বা ঘটানোর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা প্যান্ডোরাস বক্স ব্যবহার করতে পারি। আমি যদি বলি যে তার প্রস্তাবটা আমাদের জন্য একটা প্যান্ডোরাস বক্স, তাহলে কিন্তু দারুণ একটি সেন্টেন্স আসছে এরকম যে হিজ প্রপোজাল ইজ এ প্যান্ডোরাস বক্স ফর আস,
But this is a Pandora's box. Etikti Pandora's box. We should not accept this Pandora's box because it can create many problems in our life. কারণ এটা আমাদের জীবনে অনেক সমস্যা ঘটাতে পারে। এভাবে Pandora's box দিয়ে অনেক সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ম্যাকমিলান ডিকশনারি পড়তে শিখ, ইংরেজি ডিকশনারি পড়তে পারলে অনেক কিছু শিখতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সো ভিউয়ার্স, থ্যাংকস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।